এটা চেলেঞ্জিং প্ৰাইজত আপোনালোকক দিয়া হ'ব 2023 চনৰ গাড়ী। চাই লওক, এটা চেলেঞ্জিং প্ৰাইজত আপোনালোকক দিয়া হ'ব 2023 চনৰ গাড়ী। মাত্ৰ ছমাহ সাতমাহ হোৱা এখন গাড়ী হয়, ব্ৰেজা মাৰুতি হয়, ব্ৰেজা এখন কম্পেক্ট এছ ইউ ভি হয়। কণ্ডিশ্যন চাই লওক, টায়াৰ এ টু জেড অ'কে আছে, বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্ট, গাড়ীখনৰ এটাও স্কেচ নাই। স্কেচ থাকিলেতো মই দেখাই দিওঁ আপোনালোকক কিবা থাকিলে। তো গাড়ী কণ্ডিশ্যন আপোনালোকে দেখা পাইছে, ব্ৰেজা টপ মডেল হয়। আপোনাৰ ভালকৈ চাই লওক, এ 05 গোলাঘাট ৰেজিষ্টাৰ্ড গাড়ী হয়, স্মাৰ্ট হাইব্ৰিড হয়। আৰু ইয়াৰ বিষয়েতো মই ক'ব একো দৰকাৰ নাই চাবলৈ গ'লে, যোনে যোনেতো আৰু যোনে যোনে বুলি নহয়, আমাৰ মানুহে ব্ৰেজাৰ কথা ভালকৈ জানে। তো ইয়াত যিহেতু ছেকেণ্ড হেণ্ড গাড়ী দেখাইছোঁ আপোনালোকক, তো গাড়ীখন ভালকৈ চাই লওক কণ্ডিশ্যন। এইফালে দেখা পাইছে আপোনালোকে সকলোখিনি ভালেই, আৰু এইফালেদি ছফ্ট টাষ্ট হয় দেখা পাইছে, আৰু এইফালেদি বাহ ধুনীয়া দেখোন। তো গাড়ী কণ্ডিশ্যন এইফালে চাই লওক আপোনাৰ ভালকৈ, এইটো যে চাই লওক, এইফালেদি চাই লওক সকলোখিনি, বা এইফালে ছানৰুফ আছে সৰু সুৰা এখন। তো দেখা পাইছে আপোনালোকে, তো গাড়ীখনৰ এখন গাড়ীত ক'বলগীয়া এনেকৈ একোৱেই নাই, দামটো আপোনাক কৈ আছোঁ মই। গাড়ীখন তাৰ আগত ভালকৈ চাই লওক, কাৰোবাৰ যদি পচন্দ লাগে কণ্টেক্ট নম্বৰ দিয়া আছে দেখা পাইছে, কণ্টেক্ট কৰি ল'ব আপোনালোকে ভিডিঅ'ত। আৰু এইফালেদি সকলোখিনি কণ্ডিশ্যন, কোনো স্কেচ নাই, বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্টৰ, মাত্ৰ ছমাহ সাতমাহ হোৱা এখন গাড়ী, তাৰে কণ্ডিশ্যন দেখা পাইছে। গাড়ীখনৰ প্ৰাইচ ৰখা হৈছে 12,30,000, 12,30,000 টকা। এখন নতুন কিনিলে গ'লে মিনিমাম 16,00,000মান টকা হৈ যায়, টপ মডেল হয়, আপোনাৰ বহুত টকা ৰেহাই হ'ব, প্ৰাইচ নিগ'চিয়েট হ'ব। তো আপোনালোকে যদি ল'ব বিচাৰে মাত্ৰ ছমাহ সাতমাহ হোৱা গাড়ী, তেনেহ'লে আৰামত ল'ব পাৰিব এখন গাড়ী। কণ্টেক্ট নম্বৰ দি আছে, জলদি কণ্টেক্ট কৰক। আৰু কেনেকুৱা দেখাইছোঁ বাৰু আজি গাড়ী মই, ভাল দেখাইছোঁ নে আপোনালোকক জনাব, কমেণ্ট কৰিব। তো নেক্সট দেখাইছোঁ, বহুতে i20 এক্টিভ বিচাৰি থাকে, 2016 চনৰ গাড়ী হয়। চাওক, এখন গাড়ীও বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্টে হয়, খালি এইখনো অকণমান ফাটি আছে, একদম মাইনৰ। যদি কিবা ঠিক কৰি দিব লগা হয় বা কিবা কৰি দিব লগা হয়, আপোনালোকে ভালকৈ পাতি ল'ব পাৰিব। তো চাই লওক কণ্ডিশ্যন, চাই লওক এ টু জেড অ'কে আছে। তো মই যিমানখিনি পাৰোঁ দেখাই দিছোঁ, আৰু ক'ৰবাত কিবা আছে নেকি চাই লৈছোঁ। তো গাড়ী অ'কে আছে, i20 এক্টিভ SX মডেল হয়, এক্টিভ মডেলটো বহুতে এক্টিভ হয়, এক্টিভ কেলৈ দিব আৰু, এইটোতো এয়া দেখা পাইছে আপোনালোকে, অকণমান সৰু হোৱা। তো বাকী এনেকুৱা একো নাই, কাৰণ মোৰ ভিউৱাৰ্ছে বহুত দূৰৰ পৰা আহে চাবলৈ গাড়ী, আৰু বহুতে কিছুমান নজনা কথাও সোধে আমাক কেনেকৈ গাড়ীখন চাব লাগে, সকলোখিনিতো মই কৈয়ে থাকোঁ। তো এইফালেদি ছিটৰ কণ্ডিশ্যন দেখা পাইছে আপোনালোকে, বা সেইকাৰণে গাড়ী আপোনালোকক ভালকৈ দেখাইছোঁ মই, দেখা পাইছে এক্টিভ মানে একেবাৰে এক্টিভেই, আৰু কালাৰটো অকণ বেলেগ দেই, বা ধুনীয়া লাগিছে, বাৰু বেয়া লগা নাই কালাৰটো, হয় নাই, কালাৰ কম্বিনেশ্যনটো মজা। তো যদি কোনোবাই i20 এক্টিভ ল'ব বিচাৰে, ইয়াৰ প্ৰাইচটো ৰখা হৈছে 5,50,000 টকা, i20 এক্টিভ 2016 চনৰ মডেল হয় গাড়ী, ধুনীয়া গাড়ী এখন, অ'কে গাড়ী। তো আপোনাৰ চাই লওক, এ 03 যোৱা ৰেজিষ্টাৰ্ড গাড়ী হয়, 2031, বা 2023 হৈছেহে, ইয়াত 2031 হৈ গ'ল, কথাটো কি, অঁ 2024, চৰি চৰি মোৰে ভুল হৈ গৈছে, 2024 হৈছে, 2031 পাই গ'লগৈ গাড়ী, হৈ যাব দিয়ক। যদি আপোনাৰ ল'ব বিচাৰে তেনেহ'লে লৈ যাব পাৰিব আৰামত, গাড়ী কণ্ডিশ্যন চাই লওক, এইটো যে অ'কে। তো নেক্সট দেখাই আছোঁ ছুইফ্টৰ পৰা দেখাইছোঁ, 2019 চনৰ ছুইফ্ট হয়, তো 666, এ 06 ৰেজিষ্টাৰ্ড গাড়ী হয়, ছুইফ্ট ডিব্ৰুগড় ৰেজিষ্টাৰ্ড গাড়ী হয়। কণ্ডিশ্যন দেখা পাইছে আপোনালোকে, ৰঙা ছুইফ্ট, ৰঙা কালাৰ কাৰ ফেভাৰেট, তেওঁলোকে ল'ব পাৰিব আৰামত। কণ্ডিশ্যন এইটো যে অ'কে আছে, এখন গাড়ী মই ইমান নেদেখা ল'ব, অন্ধকাৰ হৈ আছে গোটেই, দেখা পাইছে আপোনালোকে, কিন্তু গাড়ী এইটো যে অ'কে। তো এনেকুৱা একো নাই, তো এয়া দেখা পাইছে, অকণ ফুটুকা লাগি আছে, একো নাই, যদি আপোনাৰ ল'ব বিচাৰে ল'ব পাৰিব। 666 A06 ডিব্ৰুগড় ৰেজিষ্টাৰ্ড গাড়ী হয়, এখন ধুনীয়া গাড়ী, ইয়াৰ ভাগৰ দামটো ৰখা হৈছে 5,80,000, 5,80,000 টকা আপোনালোকে ছুইফ্ট পাই যাব। চাওক, এখন ধুনীয়া ছুইফ্ট, আপোনালোকে যদি ল'ব বিচাৰে ল'ব পাৰিব, 2019 চনৰ মডেল হয়, টায়াৰ কণ্ডিশ্যন অ'কে আছে, ডকুমেণ্ট চাপ্তি আছে, ফুল্লি চাৰ্ভিচ গাড়ী হয়, ইয়াত অকণমান খালি ফুটুকা অকণমান আছে, নথকা নহয়। তো আপোনালোকক মই কৈ দিছোঁ। তো নেক্সট দেখাইছোঁ স্পেচিয়েল, লৰ্ড স্পেচিয়েল, মাত্ৰ 6-7 মাহ চলা গাড়ী হয়, আৰু গাড়ী কোনো এক্সিডেণ্টেল নহয়, একো চিন্তা কৰিব নালাগে, একদম বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্টৰ গাড়ী হয়, আৰু মাত্ৰ 3,000 কিলোমিটাৰ ভিতৰত চলা বা এনেকৈ আশে পাশে চলা গাড়ী হয়। কি বুলি ক'ম, টায়াৰ কণ্ডিশ্যনটো এয়া চাই লওক, গাড়ী ধুনীয়া হৈ আছে, আৰু বাকী ভিতৰতো আৰু লৰ্ড স্পেচিয়েল নেদেখালে হ'ব, কাৰণ যিহে চেল হৈছে, বা আৰু পাৰফৰ্মেঞ্চ যি দেখাই আছে ইউটিউবত, ধামাকা ধামাকা পাৰফৰ্মেঞ্চ দেখাই আছে, য'তে ত'তে গুচি যায় এখন গাড়ী, আপোনালোকেও লৈ পিনে এনেকৈ যাব পাৰিব বুলি কৈছোঁহে মই। তো মিনি স্কৰ্পিঅ' হয় চাবলৈ গ'লে, আৰু এখনৰ প্ৰাইচটো ৰখা হৈছে 5,00,000,
15,000 টাকা, 5,15,000 টাকা আপনাদের লর এসপেসিও পাই যাব। যদি আপনার যদি লোব বিচার লোক পড়ব, কন্টেক্ট নাম্বার আছে, কন্টেক্ট করে লোক জলদি জলদি। বহু ধুনিয়া ধুনিয়া নতুন নতুন গাড়ি, ছমাহ সাত মাহ হওয়া গাড়ি দেখা আছে। এফালে 16 চনের গাড়ি দেখালো, এফালে 19 চনের গাড়ি দেখালো, আর তো দেখাবলে আছে চাবলে গেলে এফালে দেখা পাইছে, আর এফালে দেখা পাইছে, আর বহুতখিনি আছে। তো এফালে দেখাই দিও, হোক বলেরো পা দেখাই দিও, বলেরো বহুতে বিচার আছে, বলেরো আউ স্টক আছে, বলেরো এখন 2019 চনের বলেরো হয়, এখন একদম ধুনিয়া কন্ডিশন ওকে আছে। এফালে প্যানেল চাই লোক, প্যানেলব চাব লাগে, এইবার মামার হয়েছে নি বলেরো, একো মামার সামাই ধরা নাই, একদম পুরা অরিজিনাল গাড়ি। তো কন্ডিশন এফালে দেখা পাইছে আপনাদের, টায়ার কন্ডিশন তো মানে আপনার দেখা দিছো, এ টু জেড ওকে আছে। তো ভিতরটো দেখাই দিও, এবার ভিতরটো চাই লোক, মই যিখিনি চাবলৈ আছে পুরা দেখাই দিও, মই বেলেগ নিচিনা নহয়, অকণমান মই ভালকে দেখাব চেষ্টা করো সদায়, কারণ নিজেও একে গাড়ি কাবায় যেহেতু, আর এখানে কথাখিনি জানো, দেখাবলে অকন চেষ্টা করো এখানে, আর গাড়ির লগত লাগি থাকা মানুষ যেহেতু, এখানে মানে কি হয় মানে কক লাগি থাকে আর। SLX মডেল হয়, তো 6,90,000 টাকা ইয়ার দাম রখা হয়েছে, আপনার যদি লোব বিচার লোক পড়ি, 2019 চনের মডেল, এফালে ডিসপ্লে দেখা পাইছে। তো বলেরো কাকা ভাল লাগে কোকসুন বা কমেন্ট করক, আপনার ভাল লাগে নালে বলেরো এখন। তো এফালে চাই লোক বলেরো, 2019 চনের মডেল, SLX আর পাওয়ার প্লাস হয়, দেখা পাইছে কন্ডিশন একদম এ টু জেড ওকে, মজা গাড়ি। তো নেক্সট যাও XUV 500 W9, মানে W11 টো ইয়া টপ মডেল হয়, এইটো 2019 চনের গাড়ি হয়, ইয়ার কন্ডিশন আপনার দেখা আছো এ টু জেড, যিমানখিনি পারো মই দেখা আছো, সব আপনাদের কন্ডিশন এ টু জেড ওকে দেখা পাইছে, আর যিমানখিনি পারো মই গাড়ি একদম এ টু জেড ওকে আছে। এখন মানে কি মহিন্দ্রার লাক্সারি হয়, তো এখানে গাড়ি তো ভাল গাড়িয়ে হয় চাবলে গেলে, তো বহি দাম ভিতর। তো চাই লোক আপনাদের, তো এয়াই কন্ডিশন, আর গাড়ি ধুনিয়া গাড়ি, এখন কমফর্টেবল গাড়ি হয়, ইয়ার দাম তো রখা হয়েছে 12,00,000 টাকা। তো 2019 চনের গাড়ি W9 XUV 500, আর এফালে কন্ডিশন নেক্সট TUV 300 দেখা আছো আপনাদের, মই XUV 500 আগফল পর দেখাম, একালতে দেখাম দুখন গাড়ি, আপনার ভালকে চাই লোক। TUV 300 এটা বলেরো নিও, T8 মডেল হয় এই, তো কন্ডিশন ওকে আছে, টায়ার কন্ডিশন দেখা পাইছে আপনাদের ওকে আছে, আর তো কবলে নাই, বাকি তো গাড়িটা স্ক্রেচ বা কেবাই থাকলেও বা কেবাবি মন মেজর পাই গেলে তো কয়ে দিম, আর কোনো এক্সিডেন্টাল গাড়ি থাকা নহয় ইয়াত। তো এয়া কন্ডিশন বা ঠিকই আছে। তো এইফালে গাড়ি দেখা পাইছে আপনাদের এ টু জেড, তো যেখানে মানে দেখাব পড়ো দেখা দিছো আপনাদের। তো TUV 300 2016 চনের মডেল হয়, আর ইয়ার ভাগ প্রাইসটি রখা হয়েছে 6,35,000, বা দুনিয়া তার রেটত ভালকে দিছে, প্রাইস নেগোসিয়েট হবো, আর এখন XUV 500 ফ্রন্ট সাইড, তো ভালকে দেখাইছো দুইখান গাড়ি, 12,00,000 টাকা আর 6,35, মানে আধা ডিফারেন্স হয়ে গেল, আগে প্রাইস নেগোসিয়েটও হবো, আপনার যদি লোক বিচার লোক পড়ি আমার গাড়ি চাই লোক, সব SUV হয়, এখন ওখ হয় অকমান এখনতকে, চক আপনাদের। তো ভালকে দেখাই দিছো আপনাদের, এফালে নেক্সট সেন্ট্রো দেখাই দিও, এটা এখন ধুনিয়া গাড়ি, এটা নতুন মডেল আহিল চাবলে গেলে, তো সেন্ট্রো 2020 মডেল হয়, তো সেন্ট্রো মই ভিতরটো আপনার দেখাই দিছো, ভালে কম মূল্যত এখন ভাল গাড়ি হয়, এফালে সব পাওয়ার উইন্ডোজের গোটাই সিস্টেম ইয়াত আছে, মাজত আছে এফালে স্কিটার সিস্টেম, স্পেসিয়াস হবে দে, স্পেস আছে কিন্তু বহুত স্পেস আছে, আপনার আমার বহিব পাইব, মানে গাড়ি ভাল, সরু যদিও মানে এখন ভাল, মানে বেয়া বলে কেউ নক। তো সব এটি ভালকে চাই লোক, তো ইয়াত খালি এখন আছে দে, মই এটা দেখা দিছো সেন্ট্রো এখন আছে, তার বাইরে এনেকা একু নাই, একো মেজর এক্সিডেন্ট হওয়া গাড়ি নহয় করে, মই দেখা দিছো, আর এফালে টায়ার কন্ডিশন দেখা পাইছে 3,65,000 টাকা, 365 ইয়ার দাম রখা হল, 2020 মডেল হয়, স্পোর্টস মডেল হয়, আর গাড়ি কন্ডিশন এ আপনাদের দেখা পাইছে। তো নেক্সট দেখাই দিও ওয়েগেনার, 2020 চনের মডেল হয়, তো ওয়েগেনার দেখা পাইছে আপনাদের, কন্ডিশন চাই লোক, এ টু জেড ওকে আছে, আর ভিতরটো দেখা দিছো আপনাদের, অকান ওয়েগেনার চাই লোক আপনাদের, দেখি থাকলেও একো নাই, আকা মো কেলে দেখাম, মো দেখালো হয় না নহয়, তো এইফালে চাই লোক এই কিউ মজা, ঠিক আছে ইয়াত গান গাই থাকিব পারিব, কিন্তু নহয় আকো এই পারফিউমে হয়, তো এইফালে চাই লোক ভালকে কন্ডিশন, তো এইফালে চাই লোক কন্ডিশন ওকে আছে, বাকি দামটো কোৱা হ'ব তাৰ আগত গাড়িখন চাই লওক ভালকে,
তো গাড়িখনৰ কন্ডিশন ভালকে চাই লওক। ডিব্ৰুগড় ষ্টক গাড়ী হয়, তো এইটো VXI হয়। তো ইয়াৰ প্ৰাইচটো ৰখা হৈছে 550,000 টকাত আপোনালোকে ৱেগনাৰ পাই যাব, 2020ৰ মডেল VXI মডেল। তো প্ৰাইচ নিগোচিয়েট হ'ব। টাটা নেক্সন 2021ৰ মডেল হয় আৰু গাড়ী টপ মডেল হয়, পুৰা ধামাকা ধামাকা গাড়ী আছে। তো এখন কথাটো ক'বই নালাগে আৰু, গোটেইখন লোহাৰে। তাতাই কি কি বনাই দিছোঁ কৃষ্ণ, ছাবস্ক্রাইবটো কৰিলে নাই বাৰু, জলদি জলদি কৰক, ভিতৰটো চাওক গাড়ীখন ভালকৈ। এবিলিটি আৰু চাউণ্ডটো থাকিবই, আজিকালি এইটো পুৰা মানে ট্ৰেণ্ড চলি গৈছে, পুৰা মানুহক খোলক বা নোখোলক সেইখন ধূলি খাবৰ কাৰণে লাগিব ন চাউণ্ডখন। চাই লওক ভালকৈ। তো দামটো ৰখা হৈছে 9,00,000 টকা। 9,00,000 টকাৰ দামত আপোনালোকে 2021ৰ টপ মডেল নেক্সন পাই যাব। তো কণ্ডিশ্যন ইয়াত দেখা পাইছে আপোনালোকে, গাড়ী ধুনীয়া হৈ আছে। তো দেখা পাইছে, ভালকৈ চাই লওক গাড়ীখন, যদি ল'ব বিচাৰে কণ্টেক্ট কৰক। কণ্টেক্ট নাম্বাৰ দিয়া আছে 2016 চনৰ XUV500W10। তো ইয়াৰ প্ৰাইচটো এটা ধুনীয়া প্ৰাইচত দিয়া হ'ব, গাড়ীখন দেখাই দিছোঁ আপোনালোকক। তো চাই লওক, ভিতৰটো দেখাই দিছোঁ W10। এইডাল কিন্তু বৰ আনকমন আকৌ দেই, মোক কিন্তু 1%ও পচন্দ নহয়, সঁচাটা কৈ দিছোঁ, কাৰ কাৰ পচন্দ হয় নাজানো, কিন্তু মোৰ পচন্দ 1% নহয়। কিন্তু গাড়ীখন কিন্তু বৰ ধুনীয়া গাড়ী আকৌ, গাড়ীখন চলাই বেলেগ ভাল লাগে। আৰু ছিটটো যে কৈছোঁ নহয়, বহুত ভাল ভাল গাড়ীটো ইমান ধুনীয়া ছিট নাপায়, মানে বহুত কমফৰ্টেবল ছিট হয়। তো আপোনাৰ যদি ল'ব বিচাৰে XUV500W10 ল'ব পাৰিব, 2016 চনৰ মডেল হয়। তো 9100 নাম্বাৰ, কাকা প্ৰিয় জনাব। তো গাড়ীখনৰ কণ্ডিশ্যন বাকী ক'বলৈ একোৱেই নাই, ইয়াৰ ভাগৰ প্ৰাইচটো ৰখা হৈছে 8,80,000 টকা। 8,80,000 টকা XUV500 2016 চনৰ প্ৰাইচ নিগচিয়েট হৈ যাব, আৰু আপোনালোকে যদি ল'ব বিচাৰে জলদি কণ্টেক্ট কৰিব। তো আৰ্টিগা 2022 চনৰ গাড়ী হয়, গুৱাহাটীৰ ষ্টাৰ্ট গাড়ী হয়, আৰু কালাৰ দেখা পাইছে আপোনালোকে ধুনীয়া এটা কালাৰ। তো প্ৰাইচ চবৰে প্ৰাইচ নিগচিয়েট হ'ব দেই, কৈ দিছোঁ আকৌ এবাৰ। আৰু এইফালেদি দেখা পাইছে আপোনালোকে গাড়ী কণ্ডিশ্যন অ'কে আছে। তো ভিতৰটো দেখাই দিছোঁ আপোনালোকক, চাই লওক, এইটো জেড দেখাই দিছোঁ, চব অ'কে আছে। কণ্ট্ৰল ইয়াত পাব, এয়া কণ্ট্ৰল, বাকী ভাড়া মাৰিবৰ কাৰণেও লয় বহুতে, ফেমিলি ডাঙৰ হ'লেও লয়। এইফালেদি AC বা ঠিকে আছে গাড়ী, এখন গাড়ী আৰু মই নিজে চাই আছোঁ। তো ক'বলৈ একোৱেই নাই, 9,80,000 টকাত আপোনালোকে আৰ্টিগা 2022 চনৰ টপ মডেল পাই যাব। হাইব্ৰিড ইঞ্জিন হয়, স্মাৰ্ট হাইব্ৰিড। তো গাড়ী চব গাড়ীয়ে ভাল গাড়ী হয়, যোনখন ল'ব বিচাৰে ল'ব পাৰিব, কালাৰ ধুনীয়া কিন্তু দেই। তো নেক্সট একেবাৰে হাফমান হোৱা গাড়ী নহয় গ্ৰেণ্ড ভিটাৰা চক, এয়াৰ ষ্টাৰ্ট হয়, একো একো ডাঙৰ কথা নহয়, হাতমা হোৱা গাড়ী হয়, টপ মডেল গাড়ী হয়, একেবাৰে নতুন কিনিবলৈ গ'লে 23 লাখৰ ওপৰত পৰি যায় মোৰ মতে। তো কণ্ডিশ্যন এয়া 8,000 চামথিং এনেকুৱা কিবা এটা চলি আছে হ'বলৈ কিলোমিটাৰ। তো 6666 কাৰ কাৰ প্ৰিয় নাম্বাৰ, মোক কিন্তু নাম্বাৰটো ভাল লাগে, গ্ৰেণ্ড ভিটাৰা স্মাৰ্ট হাইব্ৰিড আৰু অল গ্ৰিপ, মানে 4টা চকাৰ কাৰণে কোনো চিন্তা নাই, ই ওলাই যাবই এনি হাও। আৰু গাড়ীখন একেবাৰে পচন্দ নোহোৱা বস্তুটো হ'ল, মই দেখাই দিছোঁ আপোনালোকক, মানে মোৰ কথাটো কৈছোঁ, এইখন দেখা পাইছেনে, এইখন এই কাপোৰখন, এইখন বা কেলে দিলে বাৰু এনেই অদকাৰীকৈ, তাতকৈ যদি কিবা বেলেগ বস্তু দিলে সেইটো ভাল হ'লহেঁতেন, কাৰণ অকণমান গৰমটো লাগে, কিন্তু গাড়ীখন কিন্তু বহুত ধুনীয়া কৈছোঁ, গাড়ীখনৰ কণ্ডিশ্যন চাওক আপোনালোকে, কিমান ধুনীয়া গাড়ী মই কৈছোঁ নহয়। এইফালেদি মানে স্ন' তাৰপিছত স্পৰ্ট মোডবোৰ আছে, আপোনালোকে একো চিন্তা কৰিব নালাগে। বাকী গাড়ীখন কিন্তু মজা গাড়ী, এইফালেদি নেক্সা প্ৰিমিয়াম ছেগমেণ্টৰ গাড়ী হয় মাৰুতি। আৰু এইফালেদি আৰু দেখা পাইছে এইখন কণ্ডিশ্যন এইটো যে অ'কে, ইয়াৰ ভাগৰ প্ৰাইচটো ৰখা হৈছে 18,00,000 টকা। 18,00,000 টকা 2000, মানে এখন ছমাহ 7 মাহ হোৱা গাড়ী হয়, একেবাৰে কম চলা গাড়ী আৰু টপ মডেল গাড়ী, যোনখন গাড়ী কিনিবলৈ গ'লে 23 লাখৰ ওপৰত হৈ যায় মোৰ মতে। আৰু সেইখন গাড়ী আপোনালোকে 18,00,000 টকা ইয়াত আক্সিং কৰা হৈছে, তো প্ৰাইচ নিগচিয়েট হ'ব, প্ৰাইচটো নিগচিয়েট হ'ব, সেইকাৰণে আপোনালোকে যদি কোনোবাই ল'ব বিচাৰে ল'ব পাৰিব। নাম্বাৰো দেখা পাইছে, বৰ ধুনীয়া নাম্বাৰ লাগি আছে, ডকুমেণ্টছৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। তো নেক্সট দেখাই দিওঁ এতিয়া টাটা আল্ট্ৰাৰোজ, তো নিউ ষ্টক আহিছে 2022 হয়। তো দেখাইছোঁ চক, এখন গাড়ী ভালকৈ দেখাইছোঁ, বহুতে বিচাৰি আছে, মোক বহুতে কণ্টেক্ট কৰি আছে। ত
तो ভালকে দেখাই দিউ কন্ডিশন চাইলক এটো যে ওকে 2022 গাড়ি হয় তো গাড়িখন কোনে 1% চিন্তা কৰিব লাগে মজা গাড়ি ব্রেকটো দেখাই দিছো তো এফলে গাড়ি চাইলক ভালকে চাইলক আৰু এটো লাস্ট পিস হয় যদি কোনোবা টাটাল ৰস লব বিচাৰে 2022 লব পাৰিব আপোনালোকে মই যিখিনি দেখাব লাগে থাকে এখিনি দিন দেখাই দিম এফলে দেখাব সে টাটা এটো ভাল তোলা দরজাখন ও হয় এখন দরজা বেশি খুল খাই গেল দেখুন আপনারা সাকসন দরজা বেশি খুল খাই গেলগে কিবা নহয় দরজা খুল খাই ইমান তো দেখা পাইছে টাটা হলো বেশি খুল খাই দরজা এটো আপনা গম পায় তো এখন দেখা পাইছে কন্ডিশন পুরো দেখা পাইছে আপনালকে মজা তো এফলে দিয়ে গাড়ি কন্ডিশন ওকে আছে আর 2022 সনের গাড়ি হয় দামটো রাখা হয়েছে 5,60,000 টাকা 5,60,000 টাকা আপনাদের আল্টারোস পাইব 2022 মডেল হয় আর কম চলা গাড়ি হয় তো গাড়ি এয়া রেখা পাচ্ছে আল্টারোস টাটা আল্টারোস আর এফলে দি গ্র্যান্ড ভিটারা এফলে দি আর্টিগা এফলে দি XUV500 দুখনকে আছে এফলে দি নেক্সন আছে ভিটার ব্রেজা আছে ব্রেজার আছে তারপর গ্র্যান্ড ভিটারা আছে আপনার যি লোব বিচার লোক পাইব তো এফলে দি দেখা পাইছে সেন্ট্রো আছে বা গাড়িয়ে গাড়ি তো আপনাদের যোনে যোনে লোব বিচার যদি কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট নাম্বার দিয়া আছে দেখা পাইছে ভিডিওটো আর ডেসক্রিপশনটো দিয়া আছে তো যোহাটো হয় তো নেক্সট ভিডিও লোক আহি আছো আমার ইউজ টু লোক আপনাদের ইমার মম দিয়ে কারণে বহুত বহুত ধন্যবাদ তো আজলে বাই বাই নেক্সট ভিডিও লোক পাই আসো লাভ ইউ অল